অর্থনীতির অন্যতম মানদণ্ড জিএসটি আদায় নিরিখে এলিট ক্লাবে পদার্পণ করেছে পশ্চিমবঙ্গ। সাধারণত যে রাজ্যগুলিতে এক মাসে 5,500 কোটি টাকার বেশি জিএসটি আদায় হয়ে থাকে তাদের দেশের রাজস্ব সংগ্রহে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2011 সালের এপ্রিলে বাংলায় এই অঙ্ক ছিল 5,236 কোটি টাকা। সেখানে গত মাসে পূর্ণ রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর পাশাপাশি 5,500 কোটি টাকার বেশি জিএসটি আদায়ের গণ্ডি পেরিয়েছে পশ্চিমবঙ্গ। নতুন আর্থিক বছরের প্রথম মাসেই সুখবর, এবার এপ্রিল মাসে বাংলার জিএসটি আদায় হয়েছে 5,644 কোটি টাকা, মার্চের তুলনায় যা প্রায় 1,200 কোটি টাকা বেশি। এক মাসে এমন বিপুল বৃদ্ধি সাম্প্রতিককালে কখনো হয়নি। গোটা দেশেও মোট জিএসটি আদায়ের অঙ্ক এই প্রথম 1,50,000 কোটি টাকার সীমানা ছাড়িয়ে গেল। গত মাসে এই খাতে আয় হয়েছে 1,68,000 কোটি টাকা। দেশের অর্থনীতির জন্য তো বটেই, পাশাপাশি বাংলার বাণিজ্যিক ক্ষেত্র এবং আর্থিক লেনদেনের এই ইতিবাচক সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিপুল জিএসটি বৃদ্ধি প্রমাণ করেছে করোনাকালের পর মূল্যবৃদ্ধির আগুন, পেট্রোপণ্যের ঊর্ধ্বমুখী দাম সত্ত্বেও বৃদ্ধি পাচ্ছে বাংলার বাণিজ্য আবহ। বিশেষত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাসে এমন সাফল্য উৎসাহ দেবে রাজ্যের শিল্প মহলকে।